প্রথমবারের মতো মিস ইউনিভার্স পর্তুগাল খেতাব জিতলেন একজন ট্রান্সজেন্ডার নারী। এবার তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। ট্রান্সজেন্ডার ওই নারীর নাম মারিনা মাসেটি। পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় এহোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন 28 বছর বয়সী মারিনা। তিনি পেশায় একজন বিমানবালা। এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে আরেক ট্রান্সজেন্ডার নারীও অংশ নেবেন। তিনি নেদারল্যান্ডসের রিকি কোলে। মিস পর্তুগাল খেতাব জেতার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মারিনা জানিয়েছিলেন, প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনিভার্স পর্তুগাল খেতাব অর্জন করতে পারলে তিনি গর্বিত হবেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরেও তিনি খুশি। এর আগে 2018 সালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পোনসে।